ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন আমার মা কই বাবা কই বন্ধু বন্ধু কই। আর এদিকে চোখ বন্ধ করে বৈষ্ণব পদকর্তা মাধব ঘোষ দর্শন করছে, হৃদয়ে দর্শন হয়ে গেছে, এই যে কথা আলোচনা হচ্ছে। চোখ বন্ধ করলে বৈষ্ণবরা দেখতে পায়, হৃদয়ে দর্শন হয়ে গেছে, এবার যেটা দেখলেন লিখলেন। এবং পরে যখন কৃষ্ণদাসকে জিজ্ঞেস করা হলো, কৃষ্ণদাস গৌরীকে এরকম এরকম করেছে, বলছে হ্যাঁ একদম ঠিক, ওই মাধব ঘোষ চোখ বন্ধ করে যেটা লিখেছে দেখে পরে একদম মিলে গেছে। তাহলে বুঝতে পারলেন বৈষ্ণবের কত বড় ক্ষমতা। হরিবল হরিবল। তাহলে এত সুন্দর করে কলম দিয়ে তিনি গৌরের কথা জানালেন, তাই মাধব ঘোষের চরণে প্রণাম জানিয়ে কীর্তনের নিয়ম রক্ষার্থে ছোট্ট করে একটি তাল গান গাইব, তারপরে বৃন্দাবনে যাব, কেমন? ও গো মাধব দা সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এখন আমরা সবাই একবার বৃন্দাবনের ভাবে বিভোর হব, কারণ আমরা বৃন্দাবনেতে এসেছি দেহ নিয়ে, মনটাকে এখনো আনতে পারি না। শ্রী ভক্তমণ্ডলী, নিঃশ্বাসে বিশ্বাস নাই, আমরা কে কবে সংসার ছেড়ে চলে যাব নিজেরাও জানি না। প্রত্যেকটা কথা প্রত্যেকটা হিসাব ভগবান লিখে রেখেছেন, কবে কি হবে, তাই আমাদের ভেবে আর কোনো কাজ নাই। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই লাভ, কেন? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো প্রভুর নাম করতে পারছি, এই নামই তো ভগবান। যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ অর্থাৎ যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি, আপন তাই যতক্ষণ বেঁচে থাকবো আমরা যেন নাম করতে পারি, কারণ নাম করবার জন্য এসেছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আজ আমাদের কত বড় সৌভাগ্য যে আজকে আমরা হরিবাসরে বসে হরি নাম শোনার সুযোগ পেয়েছি। এ জগতে তো অনেক মানুষ আছে মা, কজন হরিনাম শোনার সুযোগ পায়? এই তো আপনাদের এখানে সামনেই কলকাতা, কলকাতায় কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে আছে, কটা মানুষ হরিনাম শুনতে পাচ্ছে? তাদের ভাগ্যে জোটে নাই, রাধে রাধে, অথচ আপনারা
কলকাতার এত সামনে থেকেও দেখুন এত সুন্দর সুন্দর হরিবাসর, আর যেখানে মন প্রাণ উজাড় করে ভগবানের সঙ্গে আমরা আস্বাদন করছি তার লীলা, হরিবল হরিবল। তা সবাই যখন এসেছি মনটাকে এদিক ওদিক না করে যা করবেন ভগবান ভালোর জন্য করবেন এই কথা ভেবে সবাই মিলে একবার বলবো জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, জো তুম পাব কৃপা তুম কৃপা তুম কৃপা তুম কৃপা তুম পাব বলো রাধানা। সবাই মিলে করতালি দিয়ে মাথায় ঘোমটা নিয়ে একসঙ্গে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি, কৃপা তুম পাও তব কৃপা তুম পাও তব বলো রাধানা, বলো রাধানা ও রাধা নাম কাদু পাবে কৃষ্ণ ধামে কা
एक ही राधा राधा प्रेम है प्रेम ही राधा ओ भज धम का एक ही राधा निजो निजो गुरुदेव की जय निजो निजो माता पिताओं की जय सकल भक्त मंडली की सकल ग्रामवासी की जय जय हरिवासर की जय कीर्तन सेवा कमेटी की जय अमर माई भाई की जय हरिवाल हरिवाल सबार आशीर्वाद ভালোবাসা নিয়ে আমরা আজকে আস্বাদন করব মধুর বৃন্দাবনে রাজা চন্দ্রধ্বজের মুক্তি एक समय एक राजा जार नाम छिलो चंद्रध्वज सेई राजा छेले बेला थेके बड़ो हुए छे एबार राजादेर देखबेन शिक्षा दीक्षा भालोई थाके तादेरके आश्रमे पाठानो हय माँ बाबा राजार छेलेके बाच्चा छेलेटिके पाँच बछर बयस हले आश्रमे पाठिये देय आश्रमे जखन तार शिक्षा दीक्षा নিশ্চয়ই তার ভেতরে কৃষ্ণ প্রেম আছে সে ভগবানের কথা শুনে শুনেই বড় হয়েছে ভগবানের কথা শিক্ষা দা কিন্তু সেই রাজা একদিন সে সিংহাসনে বসল সিংহাসনে বসার পর থেকেই সেই রাজা চন্দ্রধ্বজের পরিবার মাথায় বিরাট চাপ কিসের চাপ सब समय तार चिंता विपरीत पक्षे राजा पाछे ताके आक्रमण करे पाछे तार सब किछु केड़े नेय पाछे तार प्रजारा सब अन्य जायगाय गिये कष्ट पाय एटा राजार मने सब समय चिंता आमार राज्य কেউ যেন নিতে না পারে এই রাজ্যকে রক্ষা করতে গেলে আমাকে শক্ত হতে হবে আমাকে শক্ত হাতে লড়াই করতে হবে আমি কোনোমতেই পরাজিত হব না এর জন্য আমাকে বেশি করে একটু যুদ্ধের অভ্যাস করতে হবে
যুদ্ধের অভ্যাস। ও মা, দেখুন সহজ করে বুঝতে গেলে আপনাদের একটা কথা বলি, এই যে আমার মায়েরা আছেন প্রত্যেক দিন রান্নাঘরে রান্না করতে যান, জানতো? আচ্ছা মনে করুন কিছুদিনের জন্য কোথাও বেড়াতে গেলেন, এবার অনেকদিন পর এসে যদি রান্নাঘরে ঢোকেন, আগের মতো কি রান্না করতে পারবেন? প্রত্যেক দিন নিয়ম করে যে রান্নাটা আপনার কত তাড়াতাড়ির মধ্যে সুন্দর হচ্ছিল, সেই রান্নাটা কিছুদিন পরে বন্ধ করার পর যখন শুরু করবেন ততটা ভালো কি হবে? নিশ্চয় না। কেন? কারণ প্রতিদিন রান্না করলে তার একটা অভ্যাস হয়ে যায়, স্বাদও ভালো হয়, তাড়াতাড়িও হয়, হরিবল হরিবল, আর বিরক্তিও লাগে না, কষ্টও লাগে না। কিন্তু বেশ কিছুদিন রান্না বন্ধ করে দিয়ে পুনরায় যদি আপনি রান্না করতে বসেন, রান্নাটাও ভালো হবে না, হরিবল হরিবল, আর বিরক্তি লাগবে। এই জন্য রাজা মনে মনে ভাবে যে যুদ্ধের অভ্যাসটা আমি কোনো মতেই বন্ধ করব না। যখন তখন বিপরীত পক্ষের রাজা আমায় আক্রমণ করে আমার রাজ্যটা কেড়ে নেবে, ঢাল তরোয়াল নিয়ে নিজের সেনা সামন্তর সঙ্গে যুদ্ধের অভ্যাস করে ঠিকই, কিন্তু সেটা সঠিক হয় না। কেন সঠিক হয় না? কারণ তরোয়ালটা তাকে সাবধানে চালাতে হয়, পাছে তার প্রজার লেগে যায়, পাছে তার সেনাপতির লেগে যায়, পাছে তার মন্ত্রীর লেগে যায়, তার কষ্ট হবে, রাজ্যের ক্ষতি হয়ে যায়। রাজা দেখল এই যুদ্ধ অভ্যাসের উপযুক্ত জায়গা হচ্ছে বন জঙ্গল। কেন? সেই বন জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার আছে, বাঘ ভাল্লুক আছে, আমি যদি তাদের সঙ্গে লড়াই করতে পারি, ওই হিংস্র জন্তু মানে এক একটা জন্তু 100টা লোকের সমান ক্ষমতা রাখে, একটা বাঘকে মারতে গেলে 100টা লোকের প্রয়োজন হয় না মা, হরিবল, এত ক্ষমতা। তাহলে হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে যদি আমি লড়াই করতে পারি এবং তাকে বধ করতে পারি, তাকে যুদ্ধে পরাস্ত করতে পারি, এইভাবে অভ্যাসটা যদি আমি প্রায় করতে থাকি, তাহলে বিপরীত পক্ষের রাজা যত বড়ই শক্তিমান হোক না কেন আমাকে কোনো মতেই হারাতে পারবে না। প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। সেই রাজা প্রায় শিকারে বেরোয় আর একটা করে বাঘ ভাল্লুক মারে, কাঁধে করে যখন নিয়ে আসে, রাজার এই বীরত্ব দেখে সবাই কি বলে, জয় জয় রাজা চন্দ্রধ্বজ কি, চন্দ্রধ্বজ কি, চন্দ্রধ্বজ কি। এটাই হলো বিপদ। কিসের বিপদ? না ওই যে জয় দিয়ে দিয়েছে, এই আমাদের মধ্যেও তাই হয় মা, আমাদের মধ্যে যদি একটু বেশি নাম করা কেউ হয়ে যায়, নাম বেশি হয়ে যায়, তার অহংকার হয়ে যায়, বেশি টাকা হয়ে গেলে অহংকার হয়ে যায়, দেখতে বেশি সুন্দর হলে অহংকার হয়ে যায়, বেশি পাণ্ডিত্য হলে অহংকার হয়ে যায়, আর অহংকার হচ্ছে পতনের মূল কারণ। এবার রাজা প্রতিদিনই জয় জয়কার পাচ্ছে, জয় জয় রাজা চন্দ্রধ্বজ কি, রাজা চন্দ্রধ্বজ কি, রাজা চন্দ্রধ্বজ কি। এবার প্রত্যেক দিনই জয়ধ্বনি পেতে পেতে তার মনে ভেতর থেকে একটা অহংকার জন্ম নিচ্ছে, ভাবছে আমার মতো বীর আর কেউ নাই, আমি বুঝি এই দুনিয়ার সব থেকে বড় যোদ্ধা, সব থেকে বেশি শক্তিমান। একদিন রাজা শিকার করতে যাচ্ছে আর মনে মনে ভাবছে, হায় রে পোড়া কপাল, এই রাজকার্য করতে গিয়ে, রাজের সমস্ত বোঝা মাথায় নিতে গিয়ে, হিংস্র জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করতে করতে আমার ভেতরের প্রেমটা নষ্ট হয়ে গেছে। ও মা, যেমন কর্ম সেরকম ফল। মানুষকে সবসময় চেষ্টা করতে হয় যে আমার কর্মটা যেন ভালো হয়, প্রভু কর্মই ধর্ম, তাই না? কর্মই ধর্ম, যে কোনো কর্ম করছেন, এই যে মায়েরা রান্নাবান্না করেন, ঘরের আনু নানান ধরনের কর্ম করেন, বাবারা মাঠে চাষ করেন, অনেক সময় বাবারা অফিসের চাকরি করেন,
বিভিন্ন কারখানায় কলকারখানায় শ্রমিকের চাকরি করেন। এই প্রত্যেকটি কর্মকে যদি ভাবেন যে আমি ভগবানের সংসারেই কর্ম করছি, ভগবানের চাকর হয়ে সে তার সংসারেই চাকরি করছে, এই ভেবে যদি আমরা কর্ম করতে পারি তাহলে আলাদা করে আর গোবিন্দ সেবা লাগবে না গো, ওতেই গোবিন্দ সেবা হয়ে যাবে। রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনেক মায়েরা ধিক্কার দিয়ে বলে ধূর তেরি, এর পরের জন্মে আর মেয়ে মানুষ হবো না, সকাল থেকে রাত পর্যন্ত খেটেই চললাম, একবার ঠাকুর ঘরে যাবার সময় পেলাম না, এই দুটো ধূপ দেখাবার পর্যন্ত সময় নাই, এই তোদের পেছনে খাটতে খাটতে আমার সময়টা শেষ হয়ে গেল, বলেন অনেক মায়েরা, আর বাবা মেয়ে মানুষ জন্ম নেব না। হরি বল। ভগবান যে আপনাকে কর্মে নিযুক্ত করেছে, আপনি সারাদিন যে সবার জন্য সেবা করছেন, কর্ম করছেন, কার সংসার, কার ঘর, কার মানুষ, সব গোবিন্দে। তাই মনের মধ্যে কখনো বিরক্তি বোধ আনবেন না যখন কর্ম করবেন। বলছে কোনো মা রান্নাঘরে গিয়ে যদি মনে বিরক্তি নিয়ে রান্না করে, সেই রান্না যে যে গ্রহণ করবে তার শরীর অসুস্থ হবে। মনে বিরক্তি নিয়ে রান্না করলে সেই রান্না, সেই খাবার শরীরে কাজে লাগে না, এমন কি শরীরে রোগ জ্বালা হয়, এগুলো শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রের লেখা একটাও মিথ্যা হয় না মা। যখনই রান্না করতে যাবেন, বিশেষ করে গুরু দায়িত্ব মায়েদের ওপর এই রান্নার দায়িত্বটা, এটা একটা বিরাট বড় কাজ, এত সোজা জিনিস নয়, একদিন রান্না ঠিক মতো না হলে সংসারের মানুষগুলো সোজা হয়ে দাঁড়াতে পারবে না রাধে রাধে। তাই মায়েদের প্রত্যেকটি মাকে চরণ ধরে মিনতি করি, যখনই রান্না করবেন আপনি জানবেন গোবিন্দের সংসারে আমি চাকরি করছি, এই আমার ধর্ম, কর্মই আমার ধর্ম, এর দ্বারাই গোবিন্দ আমি তোমায় সেবা দিচ্ছি, এই ভাব নিয়ে যখন সংসার করবেন সংসারে তো দুঃখ থাকবে না, সংসারে কোনো মানুষের রোগ জ্বালা হবে না, সবাই সুস্থ জীবনযাপন করবে। রাধে রাধে। একদিন রাজা মনে মনে ভাবছে এই রাজকার্য করতে গিয়ে, হিংস্র জন্তু জানোয়ার মারতে গিয়ে, যুদ্ধের অভ্যাস করতে গিয়ে আমার ভেতরে যে প্রেম ছিল, ছেলেবেলার থেকে আমি আশ্রমে মানুষ হয়েছিলাম, সেই প্রেম আমার চলে গেল, জানো কোনো সাধুগুরু বৈষ্ণব আমার সঙ্গ করে না, আমি যে রাজা আমাকে ছুলে নাকি তাদের ধর্ম চলে যায়। সত্যি বাবা, শাস্ত্রে এটাও লেখা আছে, বিষয়ীর অন্ন খাইলে, কথাটা ভালো করে শুনবেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মন মলিন হইলে না হয় কৃষ্ণের শরণ। যারা বিষয়ী, যারা সব সময় ধন সম্পদের পেছনে ছুটছে বাবা, টাকা 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 ছাড়া কিচ্ছু জানে না, তাদের ঘরে বসে আপনি যদি অন্ন সেবা করেন কিছু মনে করবেন না, সেই বিষয়ীর অন্নে এমন বিষয়ী ঢুকে আছে, বিষয় বাসনা, যে সেই অন্নটা গ্রহণ করলে আপনার ভেতরেও বিষয় বাসনা জাগবে, আর একবার বিষয় বাসনা জেগে গেলে গোবিন্দকে আপনি স্মরণ করতে পারবেন না। তাই শাস্ত্রের কথা মেনে অন্ন গ্রহণ করবেন ঠিকই, বিষয়ীর ঘরে নয়, যেখানে প্রসাদের ব্যবস্থা হয় সেখানে করবেন। হরি বল হরি বল। তাই রাজা যেহেতু রাজা চন্দ্রধ্বজ, বিরাট বড় রাজা, কোনো সাধুগুরু বৈষ্ণব এসে তার ঘরে সেবা করে না, তাই তার সাধুসঙ্গ হয় না, আর সাধুসঙ্গ হয় না বলে কৃষ্ণ প্রেমও তার হৃদয় থেকে চলে গেছে, রাজা একটু একটু করে নিষ্ঠুর হয়ে যাচ্ছে, সেটা রাজা নিজে বুঝতে পারছে কিন্তু বুঝেও আর কিছু করার নেই। কারে বাজানায় বলো, আমায় কেউ বোঝে না, বুঝিল না কেহ আমারে, হা
করতে যাচ্ছে রাজা, যেতে যেতে রাজার মনে যে অহংকার হয়ে গেছে না, যে আমি বড় বীর হয়ে গেছি, তাই নিজের মনে মনে বলছে, মানে একটু অহংকারের সঙ্গে, আজ যদি শিকার না পাই আমি ঘরে যাব না, মানে ভেবে নিয়েছে আমি শিকার পাবই, মারব, যুদ্ধে তাকে পরাস্ত করব, কাঁধে করে নিয়ে যাব। তাই নিজেকে বড় বীর ভেবে বলছে, শিকার না পেলে আজকে আমি ঘরই যাবো না, রাজপ্রাসাদ যাবো না, মনে মনে বলছে। আর মনে কে বসে আছে? স্বয়ং গোবিন্দ। স্বয়ং গোবিন্দ বলে, আমি নিজের অহংকারে রাখি না, আমি জীবের অহংকারে কেমন করে রাখব। রাধে রাধে। রাজা চন্দ্রধর এই ভেবে শিকার করতে গেছে, ভগবান কৃষ্ণ পরীক্ষা শুরু করে দিলেন, স্বয়ং গোবিন্দ পরীক্ষা শুরু করলেন। সারাদিন তন্ন তন্ন করে খুঁজলো, একটিও শিকার দেখতেই পেল না। অন্যদিন একাধিক পশুর সঙ্গে যুদ্ধ করে, হত্যা করে, কাঁধে করে নিয়ে চলে যায় দিনের আলো থাকতে থাকতে, আর আজকে যে মনে মনে বলে ফেলেছে, শিকার না পেলে ঘরই যাব না, মানে অহংকার জেগেছে, তাই সারাদিনে একটাও বাঘ ভাল্লুক মিলল না, এমনকি রাতের ঘুটঘুটে অন্ধকারের ছায়া নেমে এলো। গভীর অরণ্যের ভেতরে প্রবেশ করে গেছে রাজা, অনেক ভেতরে প্রবেশ করেছে, ঘুটঘুটে অন্ধকার, শুরু হয়ে গেছে বৃষ্টি, বজ্রপাত, ঝড়, ঝড় বইছে, এমন বজ্রপাত এমন হচ্ছে, রাজা ভয় পেয়ে গেল, চিৎকার করে উঠল, সেপা কি, আমাদের রাজা চন্দ্রধ্বজের গলা না, চল 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 দেখি দেখি। এসে দেখে রাজা ভয়ে থরথর করে কাঁপছে। একি মহারাজ, একি মহারাজ, আপনার কি হলো? সঙ্গে সঙ্গে বলে উঠল, দেখুন কথাটা পাল্টে দিল, রাজা তো এত সহজে হার মানবে না, সে যে ভয় পেয়ে গেছে ভয়ের কথা স্বীকার করলো না, বলে উঠল কি, দেখতে পাচ্ছ না তোমাদের রাজার শরীর ভিজে গেছে, বৃষ্টিতে ভিজছে, যাও 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 যাও, একটা থাকার জায়গা খোঁজো। এবার রাজার কথা মতো সেপাইরা থাকার জায়গা খুঁজছে কোথায়,
গভীর অরণ্যের মধ্যে, যেখানে শুধু বাঘ ভাল্লুক থাকে, সেই অরণ্যে সেখানে কোনো মানুষ থাকে না। রাজা যেহেতু বলেছে খুঁজতেই হবে, তাই তন্ন তন্ন করে খুঁজতে লাগলো রাজার সেপাইরা, কোথাও একটা ঘর পাওয়া যায় কিনা। এমন সময় দেখতে পেল ওই যে দূরে একটা আলো জ্বলছে, চল 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 চল, ওই তো আলো দেখা যাচ্ছে এই গভীর অরণ্যের মধ্যে, এত ঝড় বৃষ্টির মধ্যে আলো। ছুটতে 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 গিয়ে দেখে একটা পর্ণ কুটির। পর্ণ মানে কি মা? পর্ণ মানে পাতা। বাবা খুব ভালো। এই পর্ণ কথা থেকে অনেক ছেলের নাম দেখবেন পর্ণ হয়, হয় না? অনেক ছেলেদের নাম পর্ণ হয় না, অনেক মেয়েদের নাম পর্ণা হয়, ওই পর্ণ পর্ণা। আবার অনেক মেয়ের নাম হয় অপর্ণা, হয় না অপর্ণা? তা অপর্ণার নাম কার হয়েছিল? একদিন মা পার্বতী আরাধনায় বসেছে, ভোলানাথ আমায় কৃপা করো, আমি যে তোমায় ভালোবেসেছি ভোলানাথ, তুমি আমায় গ্রহণ করো, স্ত্রী রূপে গ্রহণ করো। প্রভু ঈশ মনি শমশে শুভনম গুণহীন মহিষ গরলাভার রণ নির্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ও নমঃ শিবায়, ও নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভোলানাথ দেখা দিল না, মা কাঁদছেন, মা পার্বতী কাঁদছেন, ভোলানাথ তুমি এত নিষ্ঠুর দেখা দিচ্ছ না, যাও আজ থেকে আমার ঘরেই যাব না, আমি সবসময় আরাধনা করব, শুধু বেঁচে থাকার জন্য। মা করলেন কি, যে গাছের তলায় বসে বসে মা আরাধনা করছেন, সেই গাছের পাতাগুলো মাটিতে পড়েছে, পড়ে পচে গেছে, সেই গলিত পচা অংশটা মা আমার সেবা করছে, কোনো রকমে দেহটা ধরে রেখে ভোলানাথকে ডাকছে। আস্তে আস্তে মায়ের শরীর রুগ্ন হতে শুরু করল, মাকে আর চেনা যাচ্ছে না, যে মা পার্বতী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। কত করে ভোলানাথকে ডাকছে, তবুও ভোলানাথের কৃপা হলো না। মা তখন করলেন কি, মা পার্বতী ওই যে গলা পচা পাতাটা খেয়ে দেহটা রেখেছিলেন সেটাও ত্যাগ করে দিল, সেটা ত্যাগ করে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় মন্ত্র যখন জপ করছে, আর মা মন হয় বাঁচবে না। এমন সময় ভোলানাথ দেখা দিয়ে বলে, পার্বতী আমি তোমার আরাধনায় সন্তুষ্ট হয়েছি, এই যে তুমি পর্ণ ত্যাগ করলে, এই জন্য আজ থেকে তোমার নাম হলো অপর্ণা। প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। এমন করে যদি কেউ আরাধনা করে গো, আমি যে না এসে থাকতে পারি না। তাই মায়ের নাম অপর্ণা কেন হলো, ওই গলা পচা পাতা যেটা খেয়ে সব কোনো রকমে জীবন ধারণ করেছেন সেটাও ত্যাগ করে দিয়েছিলেন, সেটা ত্যাগ করলেন বলে, পর্ণ ত্যাগ করলেন বলে তার নাম হলো অপর্ণা। তা আজকে যে কথা, পর্ণ কুটির, পর্ণ মানে পাতা, কুটির মানে কুড়ে ঘর। সেপাইরা গিয়ে দেখে কি, এত ঝড় বৃষ্টিতে বড় বড় গাছগুলো ভেঙে পড়ে যাচ্ছে, অথচ
এই কুড়ে ঘর দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, সেখানে একটা প্রদীপের আলো জ্বলছে, একেবারে স্থির, নড়েও না চড়েও না। কি করে সম্ভব? নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি আছে, ইংরেজিতে যেটাকে বলে স্পিরিচুয়াল পাওয়ার। নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি আছে। হরি বল। এবার ওই সেপাইরা ঘরের ভেতরে ঢুকেছে, ঢুকে দেখে মাথায় হাত, হায় হায় হায়, এ কি, এ যে এক ঋষি, সারা শরীরটা কোটি কোটি পোকাতে কুড়ে কুড়ে খাচ্ছে, কি দুর্গন্ধ, রক্ত পুঁজ মাটিতে গলে গলে পড়ছে, তবুও ঋষি ধ্যান করে যাচ্ছে। হরিবল, বোঝা গেল কলিযুগের মানুষ কেন ধ্যান করতে পারবে না? সেই ধৈর্য, সেই সহ্য, সেই বুদ্ধি মানুষ হারিয়েছে। কলিযুগের মানুষ ঠাকুর ঘরে পুজো করে, পুজো করতে গিয়ে যদি একটা পিঁপড়ে কামড়ে দেয়, পুজো ভুল ওই পিঁপড়ের দিকে পড়ে যায়, পিঁপড়েটার দিকে মন চলে যায়, পিঁপড়েটা কতক্ষণে তাড়াবো, সেটা কতক্ষণে মারবো, পুজো মাথায় উঠে থাকলো। হরিবল। আর কলিযুগের মানুষ যদি বলে ধ্যান করব, পুজো করব, পারবে? অসম্ভব। তাই ভগবান ঠিক করেছেন, কলিযুগের মানুষের ধৈর্য এত কম, সহ্য ক্ষমতা এত কম, একমাত্র হরিনাম ছাড়ার কোনো গতি নাই, নাই, এটা তাকে করতেই হবে, রাধে রাধে। তো সেই ঋষি যা সারা শরীরটা কোটি কোটি পোকাতে কুড়ে কুড়ে খাচ্ছে, রক্ত পুঁজ মাটিতে গলে গলে পড়ছে, সেই ঋষি ধ্যান করেই যাচ্ছে। কেমন ভাবে সকল মায়ের একবার উলুধ্বনি, হরিবল 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 হরিবল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যে ঋষি ধ্যান করছে না, তার শরীরের দিকেই কোনো ভ্রুক্ষেপ নাই, যার শরীরের চৈতন্য নাই, বাইরের থেকে কেউ ডাকলে কি শুনতে পাবে গো? রাধে, এই হলো ধ্যান, এমন ধ্যান যে জীবাত্মা পরমাত্মা এক হয়ে গেছে। ধ্যানের এই চরম অবস্থাকে বলা হয় প্রণয় দশা। এবার মায়ের একটু মন দিয়ে শুনবেন, একটু আগে বললাম না, আসল কীর্তন হচ্ছে কৃষ্ণলীলা, তাই ভক্তকথার মধ্যেই কৃষ্ণলীলা আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব। দেখুন, প্রণয় দশা ভক্তের কখন হয়, কার হয়েছিল? এই প্রণয় দশা বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর হয়েছিল, যখন শ্রীমতী বৃন্দাবনে রাধারানী মান করেছিল। মান কেন করল?
না রাধারানী কি কথা দিল রাধে তোমার পুণ্যে আমার মধুর মিলন হবে, অথচ যে পথ দিয়ে আসছিল সেই পথের পাশে চন্দ্রাবলী দাঁড়িয়েছিল, সে হাতটি ধরে গোবিন্দকে নিয়ে গেছিল নিজের ঘরে। আর যখন এই মানলীলা হচ্ছে গো মা, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট্ট একটি বাচ্চা, তাই কখনো যেন নিজের সঙ্গে তুলনা না করি। কৃষ্ণ একটি বাচ্চা ছেলে, আবার রাধারানী তার থেকে অনেকটাই ছোট, চন্দ্রাবলীও ছোট, মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মধ্যে যদি এই কথাগুলো হয়, এগুলোকে আমরা কখনো নিজের সঙ্গে তুলনা করব? অসম্ভব। একবারে ছোট্ট একটি বাচ্চা ছেলে কৃষ্ণর হাতটি ধরে চন্দ্রাবলী নিজের ঘরে রেখেছে, সাজিয়েছে, খাবার খাইয়েছে, চরণে আলতা পরিয়ে দিয়েছে, টিপ পরিয়ে দিয়েছে, কাজল পরিয়ে দিয়েছে। এ সেবা ইহজগতের সেবা নয় গো মা, ভক্ত ভগবানের সেবা। এবার সকাল হতে রাধারানীর কাছে যখন গেছে কৃষ্ণ, এতক্ষণে রাধারানী আমার মান করে বসে আছে, মানি নিরে মানে ভাঙাবারে লাগি, প্রাণে গোবিন্দ আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়েছে। ও গো রাধে গো, তোমার চরণে আমি অপরাধী, আমি তোমায় কথা দিয়ে কথা রাখতে পারি না রাধে, তুমি আমায় ক্ষমা করো, আমায় করুণা করো। রাধে একবার তো হাসো, একবার হাসো। রাধারানী সে একই ভাব, এমন ভাবে চেয়ে আছে মনে হচ্ছে বসে বসে রাধারানী প্রাণ ত্যাগ করেছে। কৃষ্ণ ভগবান চরণ দুটি জড়িয়ে ধরে বলে, রাধে তোমার ওই চরণ আমার বক্ষে দাও না, দাও রাধে বক্ষে দাও। এই বলে ভগবান আমার বক্ষে চরণ তুলে নিয়েছে, তবুও রাধারানীর সে একই ভাব। দেখতে দেখতে ভগবান কৃষ্ণ রাধারানীর চরণ মস্তকে ধারণ করেছে, মাথায় নিয়েছে। আর এই লীলা দর্শন করছেন আমাদের বাংলার এক বৈষ্ণব পদকর্তা, যার নাম আপনারা অনেকেই শুনেছেন, যাকে আমরা জয়দেব গোস্বামী বলে জানি। জয় জয় জয়দেব গোস্বামী কি, জয় জয় গোস্বামী কি, জয়দেব গোস্বামী কি, জয়দেব গোস্বামী গীত গোবিন্দম রচনা করেছেন। আর এই গীত গোবিন্দমের প্রধান তত্ত্বটাই হচ্ছে মানলীলা। হরি বল। সারা বিশ্বের কাছে গীত গোবিন্দম একটি শ্রেষ্ঠ গ্রন্থ, যে গ্রন্থ পাঠ না করে স্বয়ং মহাপ্রভু, অর্থাৎ গৌরী তো এই লীলা তো বহুদিন আগে হয়েছে, আর জয়দেব গোস্বামী আরও অনেক আগে এসেছেন, প্রায় হাজার বছর আগে, আর 537 বছর আগে গৌরী এসেছেন, তাই তো? যে কারণে দেখুন অনেক তো সময় পেরিয়ে গেছে, 500 বছর অতিক্রান্ত হয়েছে, গীত গোবিন্দম লেখা হয়ে গেছে, আর সেই গীত গোবিন্দম পাঠ না করে মহাপ্রভু জল পর্যন্ত খেতেন। তাহলে গীত গোবিন্দমে কি আছে, কি এমন প্রেম, কি এমন তত্ত্ব যে ভগবানকে পর্যন্ত পাগল করে দেয়? জয়দেব গোস্বামী, যার বাড়ি ছিল বীরভূম জেলার কেন্দুবিল্লো গ্রাম, যেটাকে এখন কেন্দুলি বলে শর্টকাটে, জয়দেব ধাম বলে না, জয়দেব ধাম, জয়দেবের মেলা, যেমন আপনাদের এদিকে গঙ্গাসাগরের মেলা মকর সংক্রান্তিতে হয়, সেখানে জয়দেব গোস্বামীর উদ্দেশ্যে সেখানে জয়দেব ধামেও মেলা হয়। তো মকর সংক্রান্তির মেলাটা কেন হয় সেটা আগে বলে দিই। মকর সংক্রান্তি একটি পবিত্র দিন, সেই পবিত্র তিথিতে স্নান করলে জীবনের সমস্ত জ্বালা দুঃখ সব দূরে যায়। এই ভেবে পুণ্য অর্জনের জন্য জয়দেব গোস্বামী পায়ে হেঁটে ওই বীরভূম থেকে বর্ধমানের একদম শেষ গঙ্গা যেখানে আছে প্রায় 30-40 কিলোমিটার হেঁটে গিয়ে স্নান করতেন। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে স্নান করে বাড়ি আসতেন জয়দেব গোস্বামী। দেখতে দেখতে জয়দেব গোস্বামী যখন বৃদ্ধ হয়ে গেলেন, বুড়ো হয়ে গেলেন, শরীর আর চলে না, ওই কেন্দুলিতে একটা নদী পেরোচ্ছে বাবা, নদীটার নাম হচ্ছে অজয় নদী। আমরা ছোটবেলায় পড়েছি না, অজয় নদে বান ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, ছোটবেলায় পড়েছি না কিশলয় বই, অজয় নদ, অজয় নদে বান ডেকেছে। সেই অজয় নদীর গভীর না, গভীরত্ব নাই, যখন একটু বৃষ্টি হয় বন্যা হয়ে যায়, চারিদিক ভাসিয়ে নিয়ে চলে যায়।
এবার মকর সংক্রান্তির দিন বুড়ো হয়েছে জয়দেব গোস্বামী, আর হাঁটতে পারছে না, শরীর তারা চলছে না। এসে অজয় নদীর তীরে দাঁড়িয়েছে, অজয় নদীর তীরে দাঁড়িয়ে খুব কাঁদছে, মা গঙ্গা আমি এবছর স্নান করতে যেতে পারছি না, আমার শরীর আর চলছে না, আমি হাঁটতে পারছি না। একজন বৈষ্ণব তো যত কাঁদছে, নয়নের জল পড়ছে কোথায়, অজয়ের জলে, আর অজয় নদী গঙ্গার সঙ্গে মিশেছে মা। সেই বৈষ্ণবের নয়নের জল অজয় নদী বয়ে নিয়ে গিয়ে মা গঙ্গাকে যখন দিয়েছে, মা গঙ্গা পাগলিনী হয়ে গেছে, বৈষ্ণব এ কি করলে, বৈষ্ণব তোমার নয়নের জলে আমি যে আর থাকতে পারি না, তোমার মতো বৈষ্ণবের চরণ ধৌত মেলে, চরণ ধৌত করতে পারলে আমি পবিত্র হই, কত কত মানুষের কত পাপি তাপির পাপ আমি বহন করে নিয়ে যাই মাথায় করে, যেদিন কোনো বৈষ্ণব আমার জলে চরণ রাখে সেদিন আমার পাপ সব ধুয়ে যায়। প্রেমানন্দে হরি বল, হরি বল, জয় দেব। আমিও যে তোমার জন্য অপেক্ষা করে আছি, তুমি আসবে আমায় পবিত্র করবে বলে, কিন্তু আজকে কিনা তুমি কাঁদছো, তোমার নয়নের জল আমাকে আর স্থির থাকতে দিচ্ছে না। ও মা, যেখানে মিশেছে গঙ্গার সঙ্গে অজয় নদী, একদম সত্য ঘটনা, সেখান পর্যন্ত আমাদের এই জোয়ার ভাটা হয় না, সমুদ্রের জল অতটা পর্যন্ত কোনোদিনই পৌঁছায় না, কিন্তু হলো কি সেদিন।